Hey, what is up, guys? Welcome to it, another video. So, today's video, I am going to show you how to edit Itz Kabbo thumbnail. Okay, so many days ago, I have commented that how to make Itz Kabbo thumbnail. So, today I am going to show you a tutorial. So, in this video, you will see. Okay, so Kabbo thumbnail is main attractive part. That is text. That text gulo. Okay, so that text gulo, the gradient text use kore. So, that is Photoshop use kore. But, our mobile PH Touch or PSCC madhome ei thumbnail. পুরো মেক করব ওকে আপনাদের মোবাইলে যদি Android version 9 এর নিচে হয় মানে 8 হয় তাহলে আপনারা PH Touch ইউজ করবেন অথবা আপনাদের মোবাইলের version যদি 9 এর উপরে হয় 9 10 11 তাহলে আপনারা PHCC ইউজ করবেন আমার মোবাইলের version 9 Android 10 তো আমি ইউজ করব PHCC ওকে PH Touch PHCC কাজ একই আপনারা যদি একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা যদি PH Touch PHCC এর কাজ নাও পারেন একদম নাই পারেন তাহলেও এই ভিডিওটা দেখলে পেরে যাবেন একদমই ইজিলি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো অনেক বকবক হয়ে গেছে সো উইদাউট ওয়েস্টিং এনি ফারদার টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও তো এরপর আপনি কি করবেন এটা ওপেন করে নেবেন PSCC অথবা PS Touch আমি PSCC ওপেন করে নিয়েছি দেন এখানে প্লাস আইকনে ট্যাপ করে দিন এই যে ফটোর প্লাস আইকন এখানে ট্যাপ করে দিয়ে ফর্ম গ্যালারিতে চলে যান এন্ড এখান থেকে আপনাদের ইন্টারফেসটা ঠিক এরকম হবে তো আপনাদের পিক্সেল অ্যাপ অথবা যে কোনো একটি অ্যাপ্লিকেশনে পিক্সেল অ্যাপ PS পিক্সার্ট যে কোনো অ্যাপ্লিকেশনে টেক্সট এডিট করে নিতে হবে ওকে তো আমি পিক্সেল অ্যাপে একটি টেক্সট লিখে নিয়েছি যেটা PNG আকারে সেভ করে নিয়েছি ওকে আপনারা থাম্বনেইলে যেই টেক্সটটা দিতে যাচ্ছেন যেই লেখাটা দিতে যাচ্ছেন সেই লেখাটা লিখে নেবেন আগে থেকে পিক্সেল অ্যাপে ওকে দেন এটা আমি ওপেন করে নিচ্ছি এখান থেকে ট্যাপ করে অ্যাড করে দিবেন ওকে অ্যাড করার পর আমি আবার বলছি এটা হলো শুরুর ইন্টারফেস আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে হলো এখন তো এরপর আপনারা কি করবেন এটা জাস্ট এরকম ওপেন হবে এখানে দেখুন লেয়ার অপশন আছে লেয়ার এখান থেকে আপনারা কি করবেন এই যে অপশনটা আছে এখানে টুলবার এই টুলবারের উপর ট্যাপ করে দিবেন দেন এখান থেকে সিলেক্ট পিক্সেল আছে এই সিলেক্ট পিক্সেলের উপর ট্যাপ করে দিবেন ওকে তো সিলেক্ট পিক্সেল করার পর আপনারা সিম্পল এই যে এন্ড অপশন আছে এই এন্ড অপশনের উপর ট্যাপ করে দিবেন দেন এখান থেকে আপনারা চলে যাবেন গ্রেডিয়েন্টে ওকে গ্রেডিয়েন্টে যাওয়ার পর আপনাদের এই যে গ্রেডিয়েন্টটা এটা বানিয়ে নিতে হবে তো এটা এরকম থাকবে না আপনাদের জাস্ট এরকম থাকবে আপনাদের কি করতে হবে এই যে অপশনটা আছে এটার উপর ট্যাপ করতে হবে দেন এখানে এই যে কর্নারে এই অপশনটা আছে এটার উপর ট্যাপ করে দিতে হবে দেন এটা এই যে শুরুতে এটার কালার দিতে হবে আপনাদের ইয়েলো ওকে ইয়েলো কালার দিয়ে দিলাম রাইট এরপরে সেকেন্ড যে অপশনটা আছে এটা এটাতে আপনাদের হালকা একটু ইয়েলো দিতে হবে তো আমি এরকম দিয়ে দিলাম হালকা এইভাবে ওকে তো এরপরে আপনাদের আস্তে আস্তে অরেঞ্জ কালারের দিকে যেতে হবে প্রথমটা আপনি ইয়েলো দিলেন দ্বিতীয়টা হালকা একটু গাঢ় ইয়েলো দেন আপনাদের এই যে থার্ড নাম্বার যেটা আছে এটাতে আপনাদের অরেঞ্জ কালার দিতে হবে ওকে অ্যান্ড লাস্টেরটাই একদমই অরেঞ্জ কালার আপনাদের করে দিতে হবে রাইট তাহলে এরকম একটি গ্রেডিয়েন্ট পেয়ে যাবেন রাইট এরকম গ্রেডিয়েন্ট আপনাদের বানাতে হবে দেন এখানে টিক মার্কে ক্লিক করে দিলে এরকম গ্রেডিয়েন্ট আপনারা পেয়ে যাবেন হয়ে গেল গ্রেডিয়েন্টটা এরপরে আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করে কাব্য সেটা হলো এই যে গ্রেডিয়েন্টে গেলে এই যে এই গ্রেডিয়েন্টটা এটাও সেমভাবে বানাতে পারবেন আপনারা জাস্ট প্রথমটা আপনারা ডার্ক যেই ইটা আছে গ্রে কালার ডার্ক গ্রে কালার দিবেন দেন সেকেন্ডটায় হালকা গ্রে কালার অ্যান্ড থার্ডটায় একটু হোয়াইটিশ কালার অ্যান্ড লাস্টেরটা একদম হোয়াইট কালার দিয়ে দেবেন তাহলে এই গ্রেডিয়েন্টটা হয়ে যাবে ওকে তো আমরা এই গ্রেডিয়েন্টটা একটা এফেক্ট আছে সেটা দিয়ে দিব তো এটা সিলেক্ট করে নিলাম এবার আপনারা লেয়ারে যাবেন অ্যান্ড এখানে প্লাস আইকন ট্যাপ করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনারা এমটি লেয়ার নিয়ে নেবেন ওকে তো আমি এমটি লেয়ার নিয়ে নিচ্ছি এমটি লেয়ার নেওয়ার পর জাস্ট এই যে এটা আছে এটার উপর ট্যাপ করে দিবেন একবার তাহলে সিলেকশনটা চলে যাবে ডিসিলেক্ট হয়ে যাবে এরপরে যে উপরের লেয়ার এটা সেট করে দিবেন দেন এখান থেকে আপনার অ্যান্ড অপশনে চলে যাবেন অ্যান্ড এখান থেকে ফিল অ্যান্ড স্ট্রোকের উপর ট্যাপ করে দিবেন তাহলে এই কালারটা ফিল করে দিবেন ওকে যে অরেঞ্জ কালারটা এখান থেকে আপনারা সিম্পলি এইভাবে ধরে ড্র্যাগ করে অরেঞ্জ কালারটা সিলেক্ট করে দিবেন রাইট এরপরে কি করবেন আবার ওই লেয়ারে চলে যাবেন অ্যান্ড লেয়ারে যাওয়ার পর এই অপশনটায় ট্যাপ করবেন এখানে যাওয়ার পর ওই যে উপরে যে এমটি লেয়ারটা আপনার কালার সিলেক্ট করলেন এটা উপরেই রাখবেন অ্যান্ড এটা সিলেক্ট রেখে এইটার উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে এই যে নর্মাল লেখা থাকবে এটার উপর ট্যাপ করে আপনাদের জাস্ট লিনিয়ার টচ এটা করে দিতে হবে ওকে করার পর এবার আপনাদের কী করতে হবে আবার ওই যে নিচের লেয়ারটায় যেতে হবে যেটা আপনাদের টেক্সট এটায় গিয়ে আপনারা জাস্ট এখানে সিম্পলি এই অপশনটার উপর ট্যাপ করে দিন টুল অপশনে অ্যান্ড এখান থেকে সিলেক্ট পিক্সেলের উপর ট্যাপ করে দিন দেন আবার উপরের লেয়ারটায় চলে যাবেন অ্যান্ড এখানে আবার ওই টুল অপশনে গিয়ে এখানে
আপনারা কয়ে দিবেন ক্লিয়ার। তো ক্লিয়ার কয়ে দিলেন, এবার আবার এইটা ডিসিলেক্ট আপনারা কয়ে দিতে পারেন। এরপরে এই লেয়ারটাই সিলেক্ট রাখবেন যেটা এমটি লেয়ার, এটা সেট রাখবেন। সিলেক্ট রাখার পর আপনারা চলে যাবেন এফেক্সে। ওকে, এফেক্সে যাওয়ার পর এখান থেকে আপনারা গ্লোতে চলে যাবেন। গ্লোতে যাওয়ার পর এখানে কালার আছে, কালারটা আপনারা কয়ে দেবেন ইয়েলো কালার। তো আমি এটা ইয়েলো কালার সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এভাবে সেট করে দিলাম। ইয়েলো কালার সেট করার পর এখানে ব্লার ব্লারের উপর ট্যাপ করে দেবেন। অ্যান্ড এটার ইন্টেন্সিটিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দেখতে পান কীরকম এফেক্ট চান। তো দেখতেই পাচ্ছেন গ্লোয়িং এফেক্টটা কিন্তু এসে গেছে এই গ্রেডিয়েন্টটা। ওকে, তো এটা বাড়ালে এরকম হবে, অ্যান্ড কমালে সিম্পল এরকম হবে। তো এটা আমি 10%ই রাখবো, অ্যারাউন্ড 10-15%এর মধ্যে আপনারা রেখে দেবেন। তো আমি 15% রাখছি, এটাই বেটার দেখাচ্ছে। রাইট, এবার আমি টিক মার্কে ক্লিক করি। তো এটা দেওয়া হয়ে গেলো আমাদের গ্লোয়িং এফেক্টে। এবার আপনার নিচেরটা সিলেক্ট করবেন, অ্যান্ড সিলেক্ট করার পর এখান থেকে আপনার চলে যাবেন সিলেক্ট পিক্সেলে, অ্যান্ড উপরটা সিলেক্ট করবেন, অ্যান্ড এখান থেকে আপনার করে দেবেন এক্সট্র্যাক। ওকে, এই যে এক্সট্র্যাক অপশান আছে, এক্সট্র্যাক উপরে ট্যাপ করলে এক্সট্র্যাক হয়ে যাবে। তাহলে কিন্তু এটা পিএনজির যে ফটোটা আমরা সেটা পেয়ে যাই। তো এবার এখানে ডান অপশান আছে, এই ডান অপশানের উপর ট্যাপ করে এটা সেভ করে দেবেন। এখান থেকে সেভ করলে এটা এদিকে বেরিয়ে আসবে। এবার এটার উপর আপনাদের এটা সেভ করার জন্য গ্যালারিতে এই যে অপশানটা আছে এটার উপর ট্যাপ করে দেবেন। অ্যান্ড সেভ টু গ্যালারির উপর ট্যাপ করে এটা সিলেক্ট রেখে এখান থেকে আপনার করে দেবেন পিএনজি, দেন ওকে করে সেভ করে দেবেন। ওকে, তো সেমভাবে কিন্তু আপনার গ্রে কালারের যেটা আছে সেটাও করতে পারেন, একদমই সিমিলার। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি যেটা গ্রে কালার, একদমই ফাস্টলি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোনো কথা ছাড়া।
তো এই ছিল আজকের ভিডিও, হোপফুলি আপনাদের হেল্প হয়েছে। আর বরাবর যেটা বলি যে নতুন কী নিয়ে ভিডিও দেখতে চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কমেন্ট করে জানান আপনাদের রিকোয়েস্ট যে কী নিয়ে ভিডিও দেখতে চান, বাট আমি একটু লেট হয় দিতে কারণ আমি একটি পার্ট টাইম জবও করি, এ কারণে আমি টাইম ম্যানেজ করতে পারি না অ্যান্ড আমি একটু অলসও বলতে পারেন, এর কারণে টাইম আমার ম্যানেজ হয় না। ওকে, তো তার জন্য আপনাদের ভিডিও রিকোয়েস্টেবল ভিডিও দিতে একটু লেট হয়, তার জন্য আপনার মাইন্ড করবেন না। আমি দেওয়ার চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব, আপনাদের সব কমেন্টগুলো আমি পড়ি, আপনারা যদি চেক করেন তাহলে সবগুলোতে রিপ্লাই দিই, সবগুলোতেই হার্ট দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের রিকোয়েস্টেবল ভিডিও, দেরি হলে প্লিজ মাইন্ড করবেন না। তো এই ছিল আজকের ভিডিও, ফুল আপনাদের হেল্প হয়েছে, বাই।